নমস্কার বন্ধুরা থ্রি বাই থ্রি রুবিক্স কিউবের বিগিনার্স মেথডের যে সিফপ পদ্ধতিতে সলিউশন আমি শেখাচ্ছিলাম তার আজকে তৃতীয় পর্ব এর আগের দুটি পর্বে আপনারা এই ফার্স্ট লেয়ার অর্থাৎ হোয়াইট লেয়ারে কীভাবে ক্রস তৈরি করতে হয় সেটা শিখেছেন এবং সেকেন্ড পার্টে আপনারা শিখেছেন যে প্রথম দুটি লেয়ারকে অর্থাৎ প্রথম লেয়ারটাকে আমরা যদি ফার্স্ট লেয়ার বলি এবং মাঝের লেয়ারটাকে যদি আমরা সেকেন্ড লেয়ার বলি তাহলে ফার্স্ট টু লেয়ার কীভাবে সলভ করতে হয় অর্থাৎ আমার হাতে যে কিউবটা দেখছেন সেটার যে অবস্থায় রয়েছে এই পর্যন্ত আপনারা সলভ করতে শিখেছেন আজকে আমরা সিফপ মেথডের সি ও অর্থাৎ ওরিয়েন্টিং দ্য লাস্ট লেয়ার এই পর্বটা আমরা শিখব ওরিয়েন্টিং দ্য লাস্ট লেয়ার এই কথাটার অর্থ হল আমরা এই যে লাস্ট লেয়ার বলতে আমরা এখন হোয়াইটটাকে যেহেতু নিচে পাঠিয়ে দিয়েছি তাহলে ইলো এখন আমার শেষ লেয়ার এটাকে আমরা থার্ড লেয়ার বলি এই থার্ড লেয়ারের উপরের সারফেসটাকে পুরো ইোলো করে ফেলতে হবে ঠিক যেমনটা পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এইচ পিসগুলো এই এচপিসগুলোর যে ইোলোগুলো সেগুলো উপরে থাকতেও পারে নাও থাকতে পারে আপনারা যখন এই ফার্স্ট টু লেয়ার কমপ্লিট করবেন তখন এই থার্ড লেয়ারটা কীভাবে আসবে এর চারটে সিচুয়েশান তৈরি হতে পারে আমি সিচুয়েশনগুলো পরপর বলে দিচ্ছি প্রথম আপনার এভাবে থার্ড লেয়ারটা আসতে পারে অর্থাৎ যেখানে শুধুমাত্র সেন্টারের যে ইোলোটা সেই ইোলোটা আছে এবং কোনো এইচ পিস নেই অথবা আপনার আসতে পারে যে এরকম এল শেপের একটা ইয়েলো প্যাটার্ন আপনার এসেছে এইচপিস এবং সেন্টার পিস নিয়ে অথবা আপনার আসতে পারে এরকম একটা আই শেপ আই শেপ অর্থাৎ এরকম একটা সেন্টার পিসের দুদিকে দুটো এইচপিসি হলো আর আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আসতে পারে একেবারে ক্রস তৈরি হয়ে যাই হোক আমরা যে ওয়েলএল পর্বটা সম্পন্ন করব। অর্থাৎ ওরিয়েন্টিং দ্য লাস্ট লেয়ার যাকে বাংলা করলে দাঁড়ায় উপরেতে হলুদের সমাবেশ তৈরি করব অর্থাৎ যাকে যেখানে খুশি এনে বসাতে পারি কিন্তু সবার উপরে যেন হলুদ থাকে কোন কর্নার পিস কোথায় গিয়ে বসলো বা কোন এজ পিস কোন পজিশনে বসলো এটা কিন্তু বিবেচ্য নয় ধরুন আপনাকে একটা ডাইনিং টেবিল বানাতে হবে যেখানে মাঝে একটা সেন্টার টেবিল থাকবে এবং চারদিকে চারটে চেয়ার থাকবে তো কোন চেয়ারটা কোন দিকে থাকছে কোন দিকে মুখ করে থাকছে সেটা বিষয় নয় আমাদের শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে ইওলোটা যেন ঠিকঠাক থাকে পরে আমরা সেগুলোকে ঠিক করে নেব তো আমরা প্রথমে এই যে ওয়েলএল এই যে পর্বটা এটাকে আমরা দুটো স্টেপে ভেঙে নিচ্ছি প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইয়েলো ক্রস তৈরি করব এবং তারপরে যে স্টেপে যেটা করবো কর্নার পিসগুলোকে সবগুলোকে ইলো করে ফেলবো অর্থাৎ সমগ্র ইয়েল ওয়েলএল যে পর্বটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে তো ক্রস তৈরিটা তাহলে প্রথমে শেখাই দেখুন এফ কমপ্লিট হবার পর আমি আগেই বলেছি আপনি চার রকম সিচুয়েশনে পড়তে পারেন এটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন যেখানে আপনি শুধুমাত্র সেন্টার পিস ইয়েলো পেয়েছেন এক্ষেত্রে আপনি কিউবের হোল্ডিং পজিশান অর্থাৎ কিউবটাকে কীভাবে ধরবেন সেটা যেভাবে খুশি ঘুরিয়ে ধরতে পারেন এবং টপ লেয়ারটাকে আপনি যে কোনো পজিশানে রেখে শুরু করতে পারেন যদি শুধুমাত্র সেন্টার পিস ইয়েলো থাকে এক্ষেত্রে একটা সূত্র আপনাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এফ ইনভার্ট এটা করলে আপনি সেকেন্ড সিচুয়েশানে এসে হাজির হবেন তো সেকেন্ড সিচুয়েশানটা দেখুন এইরকম অর্থাৎ এফ টুয়েলভ কমপ্লিট হবার পর আপনি যদি ডাইরেক্ট এরকম একটা সিচুয়েশনে আসেন যেখানে এল প্যাটার্নের একটা ইলো সেন্টার পিস এবং দুটি এইচ পিস নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের মতো তৈরি হয়েছে এরকম অবস্থায় যদি এসে হাজির হন তাহলে ডাইরেক্ট এখন এই অবস্থা থেকে যা আমি যা করছি সেখান থেকে আপনি পরপর করে যাবেন এক্ষেত্রে হোল্ডিং পজিশনটা কেমন হবে কিউবটাকে আপনি কিভাবে ধরবেন কিউবটাকে ধরবেন এইভাবে অর্থাৎ এই একটা এচপিস উপরে একটা এইচপিস থাকবে বাঁদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার নটা বাজলে যেমন দেখতে লাগে সেরকম থাকবে অথবা আপনি এটাকে ইনভার্টেড এল শেপ বলতে পারেন ইনভার্টেড এল সেপ বলতে দেখুন এরকম থাকলে এটা এলের মতো একটা শেপ তৈরি করছে কিন্তু এরকম যদি থাকে এটাকে আমি ইনভার্টেড এল বা মিরর এল বলতে পারি এক রকম রেখে আপনি সূত্রটা প্রয়োগ করবেন একই সূত্র এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এফ ইনভার্ট এরকম করলে আমি আপনি থার্ড সিচুয়েশনে গিয়ে হাজির হবেন যেখানে দেখুন একটা আই আইসেপ তৈরি হয়েছে এই অবস্থায় ক্রস তৈরি করতে গেলে ওই একই সূত্র ফেলতে হবে কিন্তু হোল্ডিং পজিশন কেমন হবে সেটা হচ্ছে এইভাবে অর্থাৎ হরাই জনডাল রাখতে হবে আপনার ডাইনে বাঁয়ে রাখতে হবে ইলো পিস এবং সেন্টার পিসকে আপনি যদি উপর নিচে এভাবে রাখেন অর্থাৎ সামনে পিছনে তাহলে কিন্তু হবে না আপনি কিউবটাকে এভাবে ধরতে পারেন বা টপ লেয়ারটাকে রোটেট করে আপনি এভাবে আড়াআড়ি এনে নিতে পারেন এখানে নিচের লেয়ারটা কোন দিকে কী থাকছে সেটা কোনো ফ্যাক্টরি নয় তাহলে আমি কিউবটাকে আর আর এভাবে ধরলাম একই সূত্র প্রয়োগ করব এফ আর ইউ আর ইনভার্ট ইউ ইনভার্ট এফ ইনভার্ট দেখুন এক্ষেত্রে আমার এই যে ইোলো ক্রস তৈরি হয়ে গেল তো এটা হচ্ছে আপনার ফোর্থ সিচুয়েশন যদি আপনি এই ফার্স্ট টু লেয়ার কমপ্লিট করার পর ডাইরেক্ট এই পর্বে এসে হাজির হন তাহলে তো কোনো ব্যাপার নয় এরপর শুধু আপনাকে কর্নার পিসগুলোকে ইোলো করে নিতে হবে সেটা কীভাবে করতে হয় চলুন সেটা শিখে নিই এর ফার্স্ট স্টেপ অর্থাৎ এই ইয়োলো ক্রস তৈরি করার পর আপনি চার রকম সিচুয়েশনে পড়তে পারেন ফার্স্ট সিচুয়েশন হচ্ছে আপনার যদি কিউবটা এরকম আসে অর্থাৎ উপরের যে থার্ড লেয়ারটা এরকম আসে যে একটা শুধুমাত্র ইয়েলো ক্রস তৈরি হয়েছে কিন্তু কোনো কর্নার পিসের টপ কালার ইলো নেই অথবা আপনার এরকম একটা সিচুয়েশন হতে পারে যেখানে ক্রসের যে ইয়েলো কালারগুলো আছে তার সঙ্গে শুধুমাত্র একটি কর্নার পিসের কালার ইলো অর্থাৎ এটাকে আমি একটা ফিস স্ট্রাকচার বলি একটা মাছের মতো দেখতে যেখানে এটাকে মাছের মুখ ভাবুন এবং এই দিকে এই যে দুটো এইচ পিস আছে এই দুটোকে মাছের যে পিছনের লেজ এরকম একটা থার্ড সিচুয়েশনে আপনি পড়তে পারেন যেখানে দেখুন একটা ইয়েলো ক্রসের সঙ্গে দুটো অপোজিট যে ডায়াগোনালের কর্নার পিসের টপ কালার ইয়েলো রয়েছে এবং দুটো ডায়াগোনালি অপোজিট কর্নার পিসের কালার ইয়েলো নেই অথবা শেষ আরেক রকম আপনি পরিস্থিতিতে পড়তে পারেন চতুর্থ যে সিচুয়েশান সেই সিচুয়েশানটা হলো অনেকটা এরকম যেখানে একটা ক্রসের সঙ্গে দুটো একটা যে কোনো এজ পিসের পাশাপাশি দুটো কর্নার পিস ইয়েলো রয়েছে কিন্তু পাশাপাশি দুটো কর্নার পিস ইয়েলো নেই এরকম অবস্থাতেও করতে পারেন তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কিভাবে ওয়েলেন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ পুরো সার্ফেসটা ইয়েলো করতে হবে সেটা চলুন এবার দেখে নিই যদি আপনার ক্রস তৈরি করার পর এরকম আসে অর্থাৎ শুধুমাত্র একটি ইয়েলো ক্রস আছে আর কোনো কর্নার পিসের ইয়েলো নেই সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টপ লেয়ারকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি এই বাঁ দিকে এই জায়গাটাতে একটা ইয়েলো আনবেন যেমন এখানে একটা রেড রয়েছে কিন্তু আমি যদি এটাকে রোটেট করি এইভাবে তাহলে দেখুন এখানে একটা ইয়েলো আছে আপনি এই অবস্থাতেও রাখতে পারেন কারণ এখানেও দেখুন একটা ইয়েলো আছে কিন্তু এরকম রাখতে পারবেন না কারণ এখানে একটি অরেঞ্জ আছে তাহলে প্রথমে সবচেয়ে বাঁ দিকে এইদিকে দিকে যে টপের লেপটা এখানে একটা ইয়েলো রাখলেন ইয়েলো রাখার পর একটা খুব সিম্পল সূত্র আছে সেই সূত্রটা প্রয়োগ করলেন আর ইউ আর প্রাইম ইউ আর ইউ টু অর্থাৎ দুবার ইউ এবং আর প্রাইম এটা করার পর আপনি দেখুন সেকেন্ড যে সিচুয়েশনটা দেখিয়েছিলাম সেই সিচুয়েশনে গিয়ে হাজির হলেন যেখানে একটা মাছের মতো গঠন তৈরি হয়েছে এটা মাছের মুখ এবং এই দিকটা হচ্ছে মাছের লেজ পিছন দিকটা তো এক্ষেত্রে আপনার কিউবের হোল্ডিং পজিশনটা কেমন হবে ওএলএল সম্পূর্ণ করবার জন্য সেটা হচ্ছে এই যে মাছের মুখটা অর্থাৎ যে কর্নার পিসটা ফিল আপ হয়ে আছে সেটাকে আপনি বাঁ দিকে রাখবেন সামনের বাঁ দিকে রাখবেন দিয়ে ওই সূত্রটা আবার প্রয়োগ করবেন আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ অর্থাৎ দুবার ইউ এবং আর প্রাইম দেখুন ওয়েলএল সম্পূর্ণ হয়ে গেল এবার যদি আপনার এরকম একটা সিচুয়েশন আসে যেখানে বলেছিলাম যে ক্রসের সঙ্গে দুই অপজিট ডায়াগোনালের ইলো কর্নার রয়েছে তো সেক্ষেত্রে আপনার এই সামনের এই যে এজ নিচের কালারটা যেমন এখানে রয়েছে রেড এটাকে ইলো রাখতে হবে আপনি যদি রোটেট করেন দেখুন এখানে অরেঞ্জ এটা রোটেট করলে দেখুন এখানে একটা ইলো এসেছে এই অবস্থায় রেখে ওই সূত্রটাকে আপনাকে প্রয়োগ করতে হবে আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ ইউ আর ইনভার্ট এটা করলে আপনি ওই সেকেন্ড যে সিচুয়েশানটা ছিল সেই সিচুয়েশানে চলে গেলেন মাছের মতো এই মাছের মুখটাকে আপনার বাঁদিকে রেখে ওই সূত্রটা প্রয়োগ করলেন আর ইউ আর ইনভার্ট ইউ আর টু ইউ আর ইনভার্ট আবার যদি মাছের মতো পান তাহলে এটাকে কিউবটাকে রোটেট করে বা টপ লেয়ারটাকে আপনি রোটেট করে এই জায়গায় নিয়ে এলেন ওই সূত্রটা আবার প্রয়োগ করবেন আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ ইউ আর ইনভার্ট দেখুন ওয়েলএল সম্পূর্ণ হয়ে গেল আর ফোর্থ সিচুয়েশান আপনার যদি এরকম আসে অর্থাৎ একটা সাইডের পুরোটা ইয়েলো হয়ে গেছে একটা সাইডের কর্নারগুলো কিন্তু ইয়েলো হয়ে নেই তাহলে এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে ফাঁকা যে কর্নারগুলো আছে সেগুলোকে ডান দিকে রেখে অর্থাৎ যে ফিশ স্ট্রাকচার মতো যেটা আছে তার একটা মুখ এদিকে রেখে যদি এরকম রাখেন তাহলে কিন্তু হবে না এরকম রাখবেন অর্থাৎ বাঁ দিকে রাখবেন ফিল আপ ইয়োলোগুলো এবং ডান দিকে রাখবেন যে এমটি ইয়েলো পিসগুলো আছে কর্নারের সেটাকে এদিকে রাখবেন এক্ষেত্রে আপনি যেভাবে সূত্রটা প্রয়োগ করবেন তার হোল্ডিং পজিশনটা তাহলে বুঝে নিলেন যে এরকম রাখতে হবে ডান দিকে ফাঁকা রেখে সূত্রটা প্রয়োগ করুন দেখুন আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ ইউ আর ইনভার্ট এক্ষেত্রে যদি আপনি এরকম একটা সিচুয়েশান অর্থাৎ থার্ড সিচুয়েশানটায় চলে এসছেন তো সেক্ষেত্রে আপনি জানেন যে কিউবটাকে রোটেট করে সামনে এখানে হলুদ রাখতে হয় তো এরকম রাখলাম হলুদ সামনের এইটা এবং সূত্রটা প্রয়োগ করলাম আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ ইউ আর ইনভার্ট এক্ষেত্রে ফিস স্ট্রাকচার চলে এলো সেকেন্ড কেস সেক্ষেত্রে ইয়োলোটাকে এখানে রাখতে হবে আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ ইউ আর ইনভার্ট আবার ফিস স্ট্রাকচার এসছে তো কিউব রোটেট করে আমি এটাকে বাঁধিকে নিয়ে চলে এলাম আর ইউ আর ইনভার্ট ইউ আর ইউ টু আর ইনভার্ট দেখুন ওয়েলএল সম্পূর্ণ হয়ে গেল তাহলে আশা করি আপনারা প্রত্যেকটা সিচুয়েশান কীভাবে সলভ করতে হবে ওয়েল এলে সেটা শিখে গেলেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যারা নতুন এসছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো অসংখ্য ধন্যবাদ নমস্কার